সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা সপ্তম অভিজ্ঞতা, টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা, এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। প্রাকৃতিক সম্পদের উপর সামাজিক পরিবর্তনের প্রভাব। আজ মুষলধারে বৃষ্টি পড়ছে। রনি, মিলিউ, ক্লাসের অনেক বন্ধু স্কুলের বারান্দায় দাঁড়িয়ে মজা করে কাগজের তৈরি নৌকা বানিয়ে বৃষ্টির পানিতে ভাসাচ্ছে। খুশি আপা সেটি দেখে ওদের সাথে নৌকা ভাসানোর খেলায় যোগ দিলেন। নৌকা ভাসানোর শেষে ওরা সবাই ক্লাসে ফিরে এলো। খুশি আপা সবাইকে বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা জানালেন। আনোয়ার বলল, আপা আজ খুব মজা হলো, অনেকদিন পর বৃষ্টির পানিতে নৌকা ভাসালাম। খুশি আপা বললেন, আমারও খুব মজা লেগেছে, ছোটোবেলায় কথা মনে পড়ে গেল। একবার ভেবে দেখো তো, প্রকৃতি কত রূপেই না আমাদের মন ভালো করে চলেছে অবিরাম। শিয়ান বলল, হা আপা, আর আমাদের সব কাজেই আমরা প্রকৃতির থেকে পাওয়া সম্পদকে ব্যবহার করে চলছি। রনি বলল, হ্যাঁ ঠিক বলেছ শিয়ান, যেমন আজ নৌকা ভাসানোতে বৃষ্টির পানিকে ব্যবহার করেছি। আনুচিং মগিনী বলল, শুধু কি তাই, কাগজ ব্যবহার করেছি সেটাও তো গাছ থেকে তৈরি হয়, সেটাও প্রকৃতি থেকেই তো এসেছে। খুশি আপা বললেন, চলো আমরা এখন কিছু সম্পদের ছবি দেখি। তো এখানে দেখো, এটি হচ্ছে পানি, এটি হচ্ছে কয়লা, দেন এটি হচ্ছে বায়ু, এটি আবাসস্থল এবং সর্বশেষ এই ছবিটা হচ্ছে খাদ্যের। তো ছবিতে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো সম্পর্কে আমরা কি কি জানি? মিলি বলল, আপা এখানে যে যে জিনিসের ছবি দেওয়া হয়েছে এগুলো সবই আমাদের বেঁচে থাকার প্রয়োজনে লাগে। শিয়ান বলল, আর এসব জিনিস আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, তাই এগুলো সবই প্রাকৃতিক সম্পদ। তো এই ছবিগুলো দেখে আমরা কি কি জানি সেগুলো এখন আমরা লিখব। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। এই হলো এর অ্যান্সার স্ক্রিপ্টটা, তোমরা অবশ্যই খাতায় নোট করে নিবে। পানি, সকল প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি উপাদানের নাম হলো পানি। এটি ছাড়া উদ্ভিদ, মানুষ সহ সকল জীবের বেঁচে থাকা অসম্ভব। প্রকৃতি থেকে আমরা সরাসরি পানি পেয়ে থাকি। প্রাকৃতিকভাবে আমরা নদ, নদী, ঝর্ণা, সমুদ্র, পুকুর, জলাশয় এবং বৃষ্টি থেকে পানি সংগ্রহ করে থাকি। কয়লা, কয়লা প্রকৃতি থেকে প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ সম্পদ, জ্বালানি হিসেবে এটি ব্যবহৃত হয়। কয়লা ব্যবহার করে তাপশক্তি উৎপন্ন হয় যা বহুবিধ কাজে ব্যবহৃত হয়। বায়ু প্রাণীকুলের বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি উপাদান। বায়ুতে বিদ্যমান অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদানের উপর নির্ভর করে পুরো প্রাকৃতিক পরিবেশ টিকে থাকে। আবাসস্থল, মানুষের নিরাপত্তা ও সামাজিকভাবে বেঁচে থাকার জন্য আবাসস্থল নির্মিত হয়। প্রকৃতি থেকে প্রাপ্ত মাটি, সিমেন্ট, লোহা, কাঠ, বাঁশ, বেত, টিন ব্যবহার করে আবাসস্থল তৈরি করা হয়। খাদ্যের জন্য মানুষসহ সমস্ত প্রাণীকুল প্রকৃতির উপর নির্ভরশীল। বিভিন্ন প্রাকৃতিক উপাদানকে প্রক্রিয়াকরণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করা হয়। খাদ্য ছাড়া জীবকুলের বেঁচে থাকা অসম্ভব। প্রাচীন ও বর্তমান মানুষের সম্পদের ব্যবহার অনুসন্ধান। সময়ের সাথে মানুষের প্রাকৃতিক সম্পদের ব্যবহারের পরিবর্তন অনুসন্ধান। সালমা বলল, আচ্ছা আপা, এসব সম্পদের ব্যবহার তো মানব সভ্যতার শুরু থেকেই হয়ে আসছে, তাই না? তখনও কি মানুষ আমাদের মতো করেই প্রকৃতিকে ব্যবহার করেছে? খুশি আপা বললেন, খুব ভালো প্রশ্ন সালমা, চলো তাহলে আমরা খুঁজে বের করি প্রাচীন সভ্যতার মানুষ কীভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেছে। মিলি বলল, আপা এই অনুসন্ধান কাজে তো আমরা আমাদের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পার্টির সাহায্য নিতে পারবো, তাই না? রনি বলল, এছাড়া ইন্টারনেটের সাহায্যও নিতে পারি। খুশি আপা বললেন, নিশ্চয়ই। তখন ওরা দলে ভাগ হয়ে প্রত্যেক দল একটি করে সভ্যতা বেছে নিল এবং সেই সভ্যতার মানুষ কি কি এবং কিভাবে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করেছে সেটি অনুসন্ধান করে বের করল। কাজটি শেষ হলে রনি বলল, আপা আমরা যা অনুসন্ধান করে পেয়েছি তা যদি মানচিত্রে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে উপস্থাপন করি তাহলে কেমন হবে? মিলি বলল, হ্যাঁ আমরা তো জানি পৃথিবীতে কোথায় কোন সভ্যতা ছিল। খুশি আপা বললেন, এত খুবই ভালো প্রস্তাব। তখন ওরা ওদের প্রাপ্ত তথ্য হতে বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে ভিন্ন ভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে বিশ্ব মানচিত্রে উপস্থাপন করলো। তো এটা হচ্ছে বিশ্ব মানচিত্র, ঠিক আছে? এই মানচিত্রের এই জায়গাটুকু হচ্ছে উত্তর আমেরিকা, ঠিক আছে? আর এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর এই অংশটা হচ্ছে অস্ট্রেলিয়া, এই অংশটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, ঠিক আছে? আর এই অংশটা হচ্ছে ইউরোপ মহাদেশ, আর এই অংশটা হলো এশিয়া মহাদেশ। আশা করি মহাদেশের অবস্থানগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই মহাদেশগুলোর ভিতর প্রাচীন সভ্যতাগুলোর অবস্থান চিহ্নিত করব।
এই জায়গাটির মধ্যে রয়েছে ইনকা সভ্যতা, ঠিক আছে? এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের এই অংশটার মধ্যে রয়েছে সুমেরীয় সভ্যতা, ঠিক আছে? আর এই অংশটার মধ্যে রয়েছে মেসোপটেমীয় সভ্যতা, আর এই অংশটার মধ্যে রয়েছে চৈনিক বা চীন সভ্যতা, এই অংশটার মধ্যে রয়েছে সিন্ধু সভ্যতা, ঠিক আছে? আশা করি তোমরা সভ্যতার অবস্থানগুলো বুঝতে পেরেছ। চলো আমরা ওদের মতো করে প্রাচীন সভ্যতার মানুষের প্রাকৃতিক সম্পদের ব্যবহার খুঁজে বের করি এবং উপরের মানচিত্রের বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তা উপস্থাপন করি। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। এই হলো এর প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে, ঠিক আছে? মেসোপটেমীয় সভ্যতা, পানি ও বনজ সম্পদ ব্যবহার করে নদীর তীরে নগরী স্থাপন, কৃষিকাজ সম্পন্নকরণ, বৃক্ষ থেকে ফলমূল আহরণ, কাগজ তৈরি করে লেখার কাজ করা। এখানে সাংকেতিক চিহ্ন দেওয়া হয়েছে, যেমন এটি হচ্ছে পানি সম্পদ, এটি বন সম্পদ, এটি কৃষি সম্পদ, এটি খনিজ সম্পদ অ্যান্ড এটি ধাতব সম্পদ, ঠিক আছে? এখন আমরা মেসোপটেমীয় সভ্যতা কোন জায়গাটার মধ্যে সেটা চিহ্নিত করব। তো এটি হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার এরিয়াটা, ঠিক আছে? এখানে রয়েছে পানি সম্পদ, বনজ সম্পদ এবং কৃষিজ সম্পদ, আশা করি বুঝতে পেরেছ। তারপরে সভ্যতাটা হচ্ছে সুমেরীয় সভ্যতা, পানি সম্পদ ব্যবহার করে জলপথে বাণিজ্য পরিচালনা। তো মানচিত্রে সুমেরীয় সভ্যতাটা হচ্ছে এটা, ঠিক আছে? দেন সিন্ধু সভ্যতা, ধাতু ও খনিজ সম্পদ ব্যবহার করে দেহের শোভাবর্ধনে সোনা রূপা তামা দিয়ে অলঙ্কার তৈরি ও ব্যবহার করা। তো বিশ্ব মানচিত্রে সিন্ধু সভ্যতা হলো এই এরিয়াটা, ঠিক আছে? খনিজ সম্পদ এবং ধাতব সম্পদ ব্যবহার করা হয়েছে। তারপর চীনা সভ্যতা, পানি সম্পদ ব্যবহার করে কৃষিকাজ, জীবিকা নির্বাহ, ভূমি ও কৃষি সম্পদ দিয়ে পশুপালন, মাটির পাত্র তৈরি করত। তো এখানে দেখো এটি হচ্ছে চীনা সভ্যতার এরিয়াটা, এবং এটি পানি সম্পদ, এটি কৃষি সম্পদ এবং এটি হচ্ছে খনিজ সম্পদ। সর্বশেষ হচ্ছে ইনকা সভ্যতা, কৃষি সম্পদ ব্যবহার করে চাষাবাদ পরিচালনা। তো ইনকা সভ্যতা হচ্ছে দক্ষিণ আমেরিকায় অবস্থিত, ঠিক আছে? এটি হচ্ছে ইনকা সভ্যতার এরিয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করবো। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবে বলে ভেবে রেখেছ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।